আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দীন টিভি সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দীনি সমাধান দেখার জন্য। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, উনি আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে আমাদের অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য বরাবরের মতোই আজকে আমরা আলোচনা করব আমাদের একটা নতুন বিষয় নিয়ে। আমাদের সামনে যে কোরবানি আসছে সেই কোরবানি নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় শেখ, আমাদের সম্মানিত মহতারাম মুফতি হাসান নুরি চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সাহেব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানটা সাজিয়ে থাকি আপনাদের জিজ্ঞাসা নিয়ে, আপনাদের প্রশ্ন নিয়ে। কোরবানির বিষয়ে আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন স্টুডিও নাম্বারে। আপনাদের কোনো খুঁটিনাটি বিষয়, কোরবানির বিষয়ে এবং কোনো জিজ্ঞাসা, কোনো মাসলা মাসাইল যদি জানতে চান আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। এছাড়া আপনাদের দৈনন্দিন জীবনে ইসলাম বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। বরাবরের মতো আমরা মুফতি সাহেবের কাছে চলে যাব, উনি আমাদেরকে সূচনা বক্তব্য দিবেন, এরপরে আমরা আমাদের মেইন প্রশ্ন উত্তরের পরে চলে যাব। মুফতি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর والليل إذا ياسر هل في ذلك قسم لذي حجر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك على محمد وأزواجه وذرياته وأمهات المؤمنين وسلم تسليما كثيرا كثيرا الحمد لله الله سبحانه وتعالى وشكرك وغنيت شكريا যে আমরা আপনাদের প্রিয় চ্যানেল এবং প্রিয় অনুষ্ঠান দিন ই সমাধানে আমরা দিন বিষয়ক আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাই বোনেরা, যে আমাদের সামনে আসন্ন ঈদুল আজহা, যেটি কুরবানির ঈদ নামে আমরা পরিচিত হয়েছি, সেই আমাদের এই কোরবানির ঈদের বিষয়ে আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, জিলহজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল ফাজরে এই দশ দিনের এবং দশ রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা কসম খেয়ে আলোচনা শুরু করেছেন। যদিও তাফসির কারকদের মতে ভিন্ন মত আছে, কেউ বলেছেন যে এই দশ দিন বা দশ রাত বলতে মুহররমের প্রথম দশ দিন বা দশ রাত, কেউ বলেছেন রামাদানের শেষ দশ রাত, এভাবে বিভিন্ন মত আছে। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে যে এখানে জিলহজের দশ রাত ই বোঝানো হচ্ছে, কারণ সৈয়দনা মুসা আলা নবীন আলহিসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা এক মাসের জন্য তুর পাহাড়ে এতেকাফ করার কথা বলেছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছিলেন যে আপনি যদি আরও দশ দিন বাড়িয়ে দেন তাহলে সেটি হবে আপনার জন্য পরিপূর্ণ একটি মিকাত বা পরিপূর্ণ একটি নিসাব। আর এই দশ রাত ছিল জিলহজের প্রথম দশ রাত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন দেশ দেশান্তর থেকে ওই সময় লক্ষ লক্ষ হুজ্জাজ কেরাম, আল্লাহর মেহমানরা,
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়তে পড়তে তারা বাইতুল্লাহর দিকে অগ্রসর হবেন। এবং তাদের সাথে সুর মিলিয়ে আমরাও নয়জিল হজ থেকে তাকবীর পড়তে শুরু করব। এটি হচ্ছে সুন্নাহ এবং এটি হচ্ছে পদ্ধতি। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়ালাইয়ালিন আশ এবং দশ রাতের কসম, ওয়াশাফি ওয়াল ওয়াতর জোড় এবং বেজোড়ের কসম, ওয়াল্লাইলি ইদা ইয়াসর এবং প্রবাহিত রাত্রের কসম। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমত দশ রাতের কসম খেয়েছেন, এরপরে আল্লাহ প্রবাহিত রাতেরও কসম খেয়েছেন, আর প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলা ফজরের কসম খেয়েছেন। সুতরাং ফজর বলতে কোন ফজর বোঝানো হয়েছে এ ব্যাপারে তাফসির কারকদের মতে ভিন্ন মত থাকলেও অধিকাংশ তাফসির কারকের মতে যে এটি হচ্ছে ঈদের দিনের ফজর, কেউ কেউ বলেছেন নয়জিল হজ আরফার দিনের ফজর, আর অনেক তাফসির কারকের মতে যে প্রতিদিনের ফজরের কসমই আল্লাহ খেয়েছেন। তার কারণ হচ্ছে যে ফজর বা ফজরের সময় এমন একটি সময় যে সময়টি রাত্রের অন্ধকারকে বিতীর্ণ করে, সূর্য আলোকিত হয়ে ওঠে এবং অন্ধকারকে ধূরীভূত করে। ঠিক তেমনিভাবে হেদায়ত কোরআন এবং ইসলাম মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর ফজরের সময় এমন একটি সময় যে সময় মানব দানব পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত ফজরের অপেক্ষা করে, কারণ ফজর হওয়ার পরেই প্রত্যেক তার রিজিকের তালাশ করে এবং তার রিজিকের সন্ধানে সে বেরিয়ে পড়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ফজরের কসম খেয়েছেন। দ্বিতীয় কারণ হচ্ছে কোরআন বলছে যে ফজরের সময় ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত এটি অত্যন্ত প্রসিদ্ধ এবং মশহুর। তার কারণ হচ্ছে যে ফজরের সময় রাত্রের ডিউটির ফিরিশতা এবং দিনের ডিউটির ফিরিশতা একত্রিত হয়ে ফজরের নামাজে তারাও অংশগ্রহণ করেন, সেহেতু ফজরের গুরুত্ব অনেক বেশি। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা সালাত আল ফজর জিম্মাতুল্লাহি তাআলা, যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তারা আল্লাহ সুবহানাহু তাআলার জিম্মা বা আল্লাহ সুবহানাহু তাআলার অধীনে চলে যান। সেহেতু ফজরের সময়ের গুরুত্ব অনেক বেশি, আর যেহেতু ফজর ঈদের দিনের ফজর এবং বিশেষ করে নয়জিল হজ আরফার ফজর এরা অত্যন্ত গুরুত্ববহ, এর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা ফজরের কসমকে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবং ঈদের প্রথম দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিন, এবারের ঈদুল আজহা ২০ তারিখ হওয়ার কথা, সেহেতু দশই জুলাই থেকেই আমাদের দশ দিন যে থাকবে এই দশ দিনের দিনের ফজিলত এবং রাত্রের ফজিলত অনেক বেশি। আর দশ তারিখ ঈদুল আজহার দিন কুরবানি করা হাদিসের পরিভাষায়, তো ওই দিন আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু তাআলার এই রেজামন্দির উদ্দেশ্যে সহি নিয়তে হালাল পশুগুলাকে আল্লাহর নামে কোরবানি করা, উৎসর্গ করা, এবং এটি হচ্ছে সবচেয়ে বড় এবাদত বা ফজিলত ওই দিনের জন্য, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল আজহার দিন হালাল পশুর রক্ত প্রবাহিত করা এর চেয়ে উত্তম আমল বনী আদমের জন্য আর কিছু হতে পারে না। সেহেতু আমরা এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত সম্ভব হলে রোজা রাখা উত্তম, আর নফল রোজা রাখা এটা সবচেয়ে ফজিলতপূর্ণ বিষয়। আর যদি দশ দিন সম্ভব না হয় তাহলে অন্তত নয়জিল হজ বা আরফার দিনের রোজা রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি যে আমরা এই জিলহজ মাসটাকে আমরা তার প্রথম দশ দিন আমরা বেশি বেশি করে ইবাদত করে কাটিয়ে দিব, যাতে করে আমাদের আমল বছরের শেষে একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন, আরবি মাস অনুযায়ী জিলহাজ মাস হচ্ছে বছরের শেষ মাস। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং জিলহাজ মাস বছরের শেষ মাস হিসাবে আমরা যদি ভালোর মাধ্যমে এই মাসটাকে অতিক্রম করি,
তাহলে পরবর্তী যে বছর শুরু হবে মুহররমুল হারাম সেটি আমাদের সৌভাগ্য আমাদের তাকদীরকে খুলে দিবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা আসুন আমরা এই জিলহজ মাসকে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম এবং রসুল করিম সাল্লাহ ইসলামের অনুসরণ অনুকরণ করে তার সুন্না অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি এবং বিশেষ করে কোরবানির বিষয়ে আমরা সচেষ্ট হই। আমরা জানি যে বিগত দুই বছর যাবৎ প্রায় এই করোনা বা প্যান্ডামিকের কারণে আমাদের এবাদত, আমাদের রিয়াজত, আমাদের এই বান্দেগী করার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে হজের সময়ে হজ অন্যান্য বছরের মতো এত বিশাল আকারে হবে না এবং যারা হজে যাওয়ার সৌভাগ্য লাভ করবেন তারা হয়তো বায়তুল্লার কাছেও যেতে পারবেন না, কারণ অন্যান্য সময় যেভাবে বায়তুল্লার কাছে যাওয়া যেত অথবা হাজরে আসওয়াদকে স্পর্শ করা যেত, চুম্বন করা যেত, এগুলো অনেকটা আমরা কিন্তু এবার হয়তো করতে পারবো না কারণ প্যান্ডামিকের কারণে এবং করোনার কারণে। এটি আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা বলে আমরা মনে করি আর আমরা আশা করি যে আমাদের ইমান এবং আমাদের আকীদা যদি ঠিক থাকে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করবেন ইনশাআল্লাহ। এবং সমস্ত নবী রসুলের উপর আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য অগণিত পরীক্ষা নিয়েছেন, যেটি আমরা আলোচনার বিষয় হচ্ছে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিসসালাম, যিনি হচ্ছেন ইমামুত তাওহীদ এবং যিনি অনেকগুলো পরীক্ষা যিনি দিয়েছেন, তার মধ্যে থাকে অগ্নিকণ্ডের মধ্যে নিক্ষেপ করা এবং তার শেষ বয়সে তিনি সন্তান লাভ করেন ইসমাইল আলাইহিসসালাম, তাকে আল্লাহর নামে কোরবানি করা, এভাবে হিজরত করা, অসংখ্য অগণিত পরীক্ষা তার উপর থেকে নেওয়া হয়েছে। কোরআন বলছে ইযিবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন قال اني جاعلك للناس اماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। শরণ করুনায় রসূল ওই সময়ের ইতিহাস যখন আমি ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছিলাম এবং আমার খলিল ইব্রাহিম প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যার কারণে তাকে আমি ফলস্বরূপ তাকে এই জাতির ইমাম নিয়োগ করি এবং তিনি হচ্ছেন ইমামুত তাওহীদ। কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মিল্লাতের ফাউন্ডার, এই মিল্লাতের ইমাম ইব্রাহিম খলিল আলাইহিসসালাম এবং তার এই মিল্লাতের নামই মুসলিম হিসাবে নামকরণ করা হয়েছে। সুতরাং আসুন আমরা আমাদের মুসলমান হিসাবে, ইসলাম হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার হুকুমের কাছে আমাদের মাথাকে আমরা নত করে দেই এবং আমরা অবনত মস্তকে আল্লাহ সুবহানাহু তাআলার বিধিবিধানকে আমরা অনুসরণ অনুকরণ করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং আমাদের প্রতিটি আমল বিশেষ করে আমাদের কোরবানিকে আল্লাহ কবুল করুক। এই কামনা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে ইতি টানছি। আমরা এখন আপনাদের প্রশ্ন, মতামত এবং আপনাদের বক্তব্যকে আমরা মূল্যায়ন করব, পাশাপাশি আমাদের কাছে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যাতে আমি সঠিক কথা বলতে পারি এবং আপনারাও সঠিক কথা জেনে আমল করতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকাল্লাহ মুফতি সাহেব আপনার সুন্দর উপস্থাপনার জন্য এবং আপনি সুন্দরভাবে আমাদেরকে কুরবানি এবং হজের সূচনা বক্তব্য দিয়েছেন এজন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের নিয়মিত প্রোগ্রাম দেখেন তারা জানেন আমরা কীভাবে আমাদের অনুষ্ঠানটি সাজিয়ে থাকি। আর যারা নতুন আজকে যোগ দিয়েছেন তাদের জন্য জানিয়ে রাখি আমরা আলোচনা করছি কোরবানি মহজ নিয়ে। আপনাদের যদি এ ব্যাপারে কোনো জানার ইচ্ছা থাকে, আপনার কোনো জিজ্ঞাসা থাকে মাসলা মাসেল নিয়ে, অবশ্যই আপনার ফোন করবেন স্টুডিও নাম্বারে, আমাদের মুফতি সাহেব আপনাদের জবাব দেবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা ফোন করতে পারেন স্টুডিও লাইনে এবং আপনারা ইমেল করতে পারেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, আপনাদের যে কোনো বিষয়ে আপনারা জানবেন অবশ্যই মুফতি সাহেব আপনাদেরকে জানাবেন উত্তরগুলো। মুফতি সাহেব, আমরা আপনি আলোচনা করছিলেন কোরবানি এবং হজ নিয়ে। একটা জিনিস, কোরবানি হজটা খুবই রিলেটেড জিনিস, একটা একটার সাথে অঙ্গাঙ্গে জড়িত। তা আমরা যদি কোরবানিটা করি এবং হজ একসাথেই হয়ে যায় সব কিছু, তা আমরা মনে করেন যে আমরা কোরবানি করছি কিন্তু আমাদের হজে যাওয়ার নিয়াদ আছে কিন্তু আমরা এই প্যান্ডামিকের জন্য হজে যেতে পারছি না, তা এখন এটা কীভাবে আমরা এটাকে ইয়ে করবো? মানে আমি নিয়ত করছি হজ যাবো কিন্তু যেহেতু এখন এই সিচুয়েশনে আমরা যেতে পারলাম না, তো আমরা কোরবানি তো করতেই হবে আমাদেরকে। তাহলে আমরা যে কোরবানি করলাম বা হজে যেতে পারলাম না, তো এটাকে আল্লাহর কাছে আমরা কীভাবে ফরিয়াদ করবো? আল্লাহ আমাদের নিয়াত করলাম বা যেতে পারলাম না, এটা কীভাবে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো যে আল্লাহ আমাদের মাপটা করে দেন? এইভাবে একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে মনে করেন হজের ব্যাপারে তো আমরা
এই ইচ্ছাকৃতভাবে এটা করেনি অবশ্যই না এখন যারা হজ্জে যাওয়ার মানে নিয়ত করেছেন এবং যারা হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু প্যান্ডামিকের কারণে অথবা করোনার কারণে যেতে পারছেন না সেটা তার জন্য তো গুনাহ নয় কিন্তু যেহেতু মানে কোরআন বলছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবত আইদিন নাস জলে স্থলে যেখানেই কোনো ধরনের সমস্যা দেখা দিবে অথবা গজব দেখা দিবে এটা তোমাদের কৃতকর্মের ফল এতে বোঝা যাচ্ছে যে আমাদের অপরাধ আমাদের গুনার কারণে এই গজবটা আসছে সেহেতু আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে এই গজব থেকে বা এই মহাবিপদ থেকে উদ্ধার করেন পাশাপাশি যে আমরা পৃথিবীর মধ্যে যে জুলুম হচ্ছে এটাকে অস্বীকার করার সুযোগ নাই সেহেতু জুলুম আমরা বন্ধ করতে হবে এবং আমরা আমাদের আমল এবং আমাদের ইমানকে আমরা নতুনভাবে আবার কী করতে হবে সংযোজন করতে হবে এবং এই এটাকে আপনার ক্লিয়ার করার জন্য আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবে দ্বিতীয় বিষয় হচ্ছে যেটি আপনি বলছেন কুরবানি করার জন্য তো হজে যাওয়া শর্ত নয় কুরবানি তো আমাদের বাড়িতে অথবা আমরা যেখানে আছি সেখানে করতে পারি সেহেতু আমরা কুরবানি করব এবং কুরবানি করার চেষ্টা করব এটি মানে ইনশাআল্লাহ আপনি যেটা বললেন যে প্যান্ডামিক একটা আল্লাহ একটা পরীক্ষা করতেছেন আমাদেরকে তা আমাদের বেশি বেশি ইস্তিগফার করা দরকার আমার কাছে আল্লাহর গুনাহ মাফ করা দরকার আল্লাহ যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন অবশ্যই আমাদের কাছে কিছু প্রশ্ন আছে মুফতি সাহেব সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা সরাসরি লাইভে প্রশ্ন করতে চান অবশ্যই আপনারা প্রশ্ন করবেন স্টুডিও নাম্বারে নাম্বারটা আপনারা স্টুডিও স্ক্রিনে দেখতে পারবেন আমি তো মুফতি সাহেব আমাদের এলাকায় একজন কলার আছেন আসসালামু আলাইকুম কলার আপনার প্রশ্ন করুন প্লিজ আপনার পরিচয় দিয়ে আর কোন প্রশ্ন আছেন বোন জি আর একটা আছে ওখানে আমরা নামাজ পড়লাম দরকার জোহর ওখান প্রোগ্রাম আইছে আইছি মুনাজাত করছি না একটু পরে করবো তা হইলে ওইব না জীবন সুন্দর প্রশ্ন আপনার প্রথম নম্বর প্রশ্ন হয় যে ফরজ নামাজের মধ্যে যদি কোন ধরনের ভুল হয় তাহলে সহযোগিতা দিলে নামাজ ওই বনে নামাজে রিপিট করতে হইব ফরজ নামাজের মধ্যে যদি আপনি ভুল করেন অথবা আপনি সুন্নতের মাঝে ভুল করেন সহসজদা দিলে নামাজ আদায় হয়ে যাব আপনার নামাজ রিপিট করতে হইতো নাই কারণ হইল মানে সহসজদা হয়েছে নামাজের মধ্যে যে ভুল হইব ও ভুলটা সংশোধন করার লাগে তবে হ্যাঁ যদি কোনো ফরজ ছুটি যায় তাইলে আপনি নামাজের রিপিট করতে হইব আর নামাজের মধ্যে ফরজ তো আমরা জানি যেগুলা তেরো চোদ্দোটা আছে এই ফরজের মধ্যে কোনো একটা ছুটলে আপনার নামাজের রিপিট করা লাগবো আর না সহসজদা দিলে হইব কোনো অসুবিধা নাই তবে ফরজরে যদি কেউ ডবল করিলাই অথবা ফরজের মধ্যে যদি একটু এদিক সেদিক করিলাই তাহলে সহযোগিতা দিলে নামাজ আদায় হইব উদাহরণস্বরূপ রুকু দেওয়ার কথা আছে একটা দিলেছে দুইটা সজদা দেওয়ার কথা আছে দুইটা দিলেছে একটা সহযোগিতা দিলে হইব আর যদি ফরজ টোটালি ছুটি যায় তাইলে নামাজরে রিপিট করা লাগবো আর না হয় এই আপনার সহযোগিতা নামাজরে মেক আপ করে নিব দ্বিতীয় যে প্রশ্ন আমরা সুন্দর প্রশ্ন করছেন এই আমরা একটা জিনিস বোঝা দরকার আমরা যে নামাজ পড়ি নামাজ পড়ার নিয়ম হইল সুন্নত এবং নফল আর ফরজের মধ্যে গ্যাপ রাখা আমরা যদিও একসাথে ফরিলাই যে মনে করুক আমরা পয়লা সুন্নত ফরি এরপরে আমরা ফরজও দাঁড়াই এরপরে ফরজ শেষ করে আবার সুন্নত ফরি এটা কিন্তু মানে সুন্না পদ্ধতি নাই সুন্না পদ্ধতি হিসেবে আপনি প্রথম সুন্নত পড়বা পড়ার পরে আপনি একটু তসবি তালিল করবা জিকির আজকার করবা বা অন্য কোনো কাজ করলা এর বাদে ফরজ পড়বা ফরজের পরে আবার গ্যাপ নিবা তসবি তাহলিল করবা ফরজের পরে যে জিকির আজকার আছে এগুলো করবা এর বাদে আপনি সুন্নত পড়বা এখন আপনি যেটা কইছেন যেহেতু ইসলামিক প্রোগ্রাম ওর আপনি ফরজ পড়ার পরে আপনি যদি সুন্নত না ফুরিয়া প্রোগ্রাম দেখাত লাগে যায় আর পরবর্তী সময় যদি আপনি সুন্নত পড়েন কোনো অসুবিধা নাই এটা আরও ভালো হইব কারণ সুন্নত আপনি ফরে ফরতে পারবা আর সুন্নত ফরজের মধ্যে গ্যাপ রাখা এটা কিন্তু উত্তম পন্থা নাম্বার দুই হিসেবে আপনি কইছেন যে নমাজের পরে মুনাজাত না করিয়া আপনি মানে প্রোগ্রাম দেখাত লাগিয়ে গেছেন নমাজের সাথে মুনাজাতের সম্পর্ক নাই আপনি যেহেতু মানে মুনাজাত এটা কর্তা এটা বালা জিনিস এটা আপনি যে কোনো সময় কর্তা পারলা সুতরাং ফরজ ফরিয়ে যে মুনাজাত করতে হইব এমন কোনো কথা নাই ফরজ ফরিয়ে আপনি মনে করুকা হাদিসও যেটা আইসে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 34 বার এরপরে ইস্তেকবার 3 বার আয়াতুল কুরসি ফরা সুরে এখলাস ফরা ফালাক ফরা নাস ফরা এবং এর পাশাপাশি
আপনি যে দোয়াগুলো আছে আল্লাহুম আনতা সালাম ওমিনকা সালাম তাবারক ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এগুলো যদি জানেন ওগুলো ফর্তা, এগুলো আপনি উঠতে উঠতে বইয়ে বইয়ে ফর্তা পাররা। আর আরেকটা জিনিস আমি আমরা মানে ভিউয়ার হলে লেগে খয়রাম, বিশেষ করে প্রত্যেক ফরজ নমাজের ফড়ে কুল হু আল্লাহ ফালাক নাস ফড়া, আর মাগরিব আর ফজরের ফড়ে আর ঘুমাইবার সময় কুল হু আল্লাহ সুরা ফালাক নাস ফড়ে আহতের মাঝে ফুদিয়ার শরীরে মাসে করা, এটা রসুলের সুন্নাত। এগুলো করলে অনেক ধরনের বেমার এবং মুসিবতকে আল্লাহ হেফাজত করবা। দুই নম্বর বিষয় হয়েছে যারা নিয়মিতভাবে ফরজ নমাজের বাদে কুল হু আল্লাহ সুরা ফরবা ফালাক নাস ফরবা, তারা রে হাসরের ময়দান ও কবরও এই সুরাগুলো সুপারিশ করব, সুবহানাল্লাহ, এটার সবচেয়ে বড় বেনিফিট। আরও ইজি ব্যাপার হয়েছে যে আপনি ফরজ ফরার বাদে যদি তিনবার কুল হু আল্লাহ ফরিলেন তাহলে এক কদম কোরআনের সব পায়রা। পাশাপাশি ফালাক নাস ফরলে হাদিস হয়েছে বলা মুসিবত থেকে তো আল্লাহ হেফাজত করবা, এর সাথে সাথে এই সুরাগুলায় কবরে এবং হাসরে নসরে আমরা লাগে সুপারিশ করব, এবং কি কবরের সওয়াল জব পর্যন্ত সহজ করা হইব তার সুপারিশের কারণে, যেহেতু এটা আল্লাহর কালাম। তো আমরা এই আমলটা নিয়মিত করতাম। আর বলুন আপনি যেটা কইছেন যে আপনি প্রোগ্রাম দেখুকা আর পরবর্তী সময় আপনি মোনাজাতও করতে পারবা সুন্নতও করতে পারবা, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্ন ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ আমরারে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। জানাকলাম মুফতি সাহেব, দর্শক আশা করি আপনি আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। এরপরে আপনার যদি জানার ইচ্ছা থাকে আপনি অবশ্যই প্রশ্ন করবেন, আমাদের লাইনে আরেকজন সম্মানিত কলার রয়েছেন। আসসালামু আলাইকুম কলার, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম কলার, আপনি প্রশ্ন করুন প্লিজ। কলার আপনি কি লাইনে আছেন? কলার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, ইয়েস, আসসালামু আলাইকুম কলার, আপনার প্রশ্ন করুন প্লিজ। আপনি যে কুরবানি কে নাম দেওয়া লাগে না নিয়ত করলে হয় কুরবানি? আপনি প্রশ্নটা আরেকবার করবেন সম্মানিত দর্শক। জি, আমি যে জানতে চাইছি যে কুরবানি নাম দেওয়া লাগবে না নিয়ত করি কুরবানি করা লাগবে? ওকে দর্শক, আপনার প্রশ্ন আমরা পেয়ে গেছি। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব সম্মানিত দর্শক, আর বিরতির পরে আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনি আপনাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান দেখার জন্য। বিরতির আগে আমাদের একজন সম্মানিত দর্শক প্রশ্ন করেছিলেন কোরবানির নাম নিয়ে। আমরা এ ব্যাপারে আমরা উত্তর দেবো, আমরা মুফতির কাছে সরাসরি চলে যাচ্ছি। মুফতি সাহেব, বিরতির আগে আমাদের এক সম্মানিত দর্শক প্রশ্ন করেছিলেন যে কোরবানিতে নাম দেওয়ার ব্যাপারে, তো আপনি যদি একটু উত্তরটা দিতেন কাইলি। জি ভাই, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোরবানির ব্যাপারে আমাদের নাম উল্লেখ করতে হবে না আমাদের নিয়তটাই যথেষ্ট, এটা জিনিস দেখেন যে কোরআন করিম বলছে আল্লাহু আলিমুম বিযাতি সুদুর, আল্লাহ হচ্ছে অন্তর্জামী, আমাদের অন্তরে অন্তস্থলে কী আছে সেটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবেই জানেন। দ্বিতীয় একটি হাদিসের মধ্যে আছে যে হাসরের ময়দানে যখন বান্দা এবং বান্দিদের আমলনামা উপস্থাপন করা হবে তখন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, অর্থাৎ যারা আমাদের মানে রিপোর্ট লিখছেন কিরামান কাতিবিন, তাদেরকে জিজ্ঞেস করা হবে যে আমার বান্দা বা বান্দির আর কোনো আমল আছে কিনা। তখন ফেরেশতারা বলবে না আর কোনো আমল আমাদের কাছে নেই। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন যে আমার কাছে তার আরও কিছু আমল আছে। তখন এই বান্দাদের দিলে দিলে আল্লাহকে স্মরণ করেছে, ওটি আল্লাহ সুবহানাহু তাআলা উপস্থাপন করবেন। সেহেতু এবাদতের ক্ষেত্রে নিয়ত হচ্ছে শর্ত, আর নিয়ত হচ্ছে যে অন্তরের অন্তঃস্থলে যেটাকে আমরা ধারণ করি ওইটা মানে মুখ দিয়ে বলা অথবা ওইটা পড়ে শোনানো এটার কোনো প্রয়োজন নাই, এবং কোরবানির জন্য আমার নিয়তটাই যথেষ্ট। উদাহরণস্বরূপ যে আপনি মনে করেন ওই বাংলাদেশে কোরবানিটা আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজনের কাছে দিচ্ছেন, অথবা ওই যে দিন টিভি বা যে সমস্ত টেলিভিশনে কোরবানি কালেকশন করছে তাদের কাছে আপনি কোরবানি দিচ্ছেন, আপনার নিয়তটাই আপনার যথেষ্ট। আপনি নিয়ত করবেন যে আল্লাহ আপনার নামে আপনার উদ্দেশ্যে আমি এই কোরবানিটা করলাম, এটা আর কাউকে বলাও দরকার নাই, আপনার অন্তরের মধ্যে রাখাটাই যথেষ্ট, এবং এটি হচ্ছে আপনার এবাদত কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস, যে আমার ইন্টেনশনটা থাকবে, আমার নিয়তটা থাকবে। আর পড়ে শোনানো অথবা নাম উল্লেখ করা এটা অনেক সময় এখান থেকে মানে সমস্যাও দেখা দিতে পারে, আর সেহেতু এটা প্রয়োজন নাই, কারণ
মানুষের নিয়ত কুরবানির ব্যাপার আয়াতেই আল্লাহ বলেছেন লাইন ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের এই পশুর রক্ত অথবা তার মাংস অথবা তার অস্থি তার মজ্জা এগুলো আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের অন্তরের অন্তঃস্থলে কোন জিনিসটা লুকায়িত আছে। আমরা নিয়তকে সহি করব এবং নিয়ত থাকলেই আমাদের এবাদত কবুল হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর এটার নাম উল্লেখ করা দরকার নাই এবং এটা পড়ে শোনানো দরকার নাই। আশা করি ক্লিয়ার হয়েছে আপনার প্রশ্নের আনসার। জি, মুফতি সাহেব, সময় দর্শক, আশা করি আপনি প্রশ্নের জবাব পেয়েছেন। এরপরে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে কোরবানির ব্যাপারে বা অন্য কোনো বিষয়ে, আপনি অবশ্যই প্রশ্ন করবেন, আমাদের মুফতি সাহেব আপনার জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত দিন টিভি দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনারা জানেন আমরা অনুষ্ঠানটি সাজিয়ে থেকে আপনাদের জন্য, আপনাদের জিজ্ঞাসা নিয়ে, আপনাদের ইসলাম নিয়ে, ইসলামের ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে তাদের, আপনারা ইসলামের ব্যাপারে কোনো মাসলা মাসলা থাকলে তা নিয়ে আপনি প্রশ্ন করবেন, অবশ্যই আমাদের মুফতি সাহেব এ ব্যাপারে জবাব দেবেন। আমরা আলোচনা করছি কুরবানি নিয়ে এবং হজ নিয়ে। আমরা আবার চলে যাবো আমাদের সম্মানিত মুফতি সাহেবের কাছে আমাদের দর্শকদের কিছু প্রশ্ন নিয়ে। মুফতি সাহেব, আলোচনা করছিলাম কুরবানি, আমাদের পূর্ববর্তী দর্শক যে জানতে চাইলেন নামের ব্যাপারে, আমাদের এখানে একটা কনফিউশন চলে আসছে আমাদের অনেক পুরাতন আগে থেকেই, আমাদের আমরা যখন বাপদাদার আমল থেকে আমরা দেখে আসছি যে কোরবানির আগে আমরা নাম লিখে রাখি যে অমুক অমুক জন এই কোরবানিটি দিচ্ছে, বা আমার পরিবারের সাতজন বা তিনজন একজন, এই যে আমাদের ট্রেডিশনটা আমরা অনেকদিন থেকে নিয়ে আসছি, এটা আসলে কতটুকু ইসলাম সম্মত, আমরা কেন এটা করি, এটা কি কোনো যৌক্তিকতা আসলে ইসলামে, একটু একটু ক্লিয়ারলি যে বলতেন। এটা আপনি যেটি বলছেন এটা ট্র্যাডিশন বা এটা আমাদের যে প্রচলিত ধারণা, জি জি, এটার কোনো ভিত্তি কোরআন বা হাদিসে নেই। তার কারণ হচ্ছে যে আমাদের দেখেন আরেকটা জিনিস আছে, আমরা আমাদেরকে জিজ্ঞেস করা হলে যে কুরবানিটা আপনি কার নামে দিচ্ছেন, আমি বলবো যে আমার বাবার নামে, আমার দাদার নামে অথবা আমার নামে, তো এই এটাও কিন্তু সঠিক নয়। কারণ হচ্ছে এবাদত হয় আল্লাহর নামে, আর কুরবানির ব্যাপারে সরাসরি কোরআন বলে যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর রাসূল আপনি বলুন নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র আল্লাহর জন্য। সুতরাং মানে আমরা কোরবানিটা আমাদের এই নামে অথবা আমার পিতার নামে না বলে আমরা বলবো আমাদের পক্ষ থেকে আমরা কোরবানি দিচ্ছি এবং আমরা দিচ্ছি আল্লাহর নামে, আল্লাহর উদ্দেশ্যে। আর এটা নাম লেখার কোনো প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটা এবাদতের জন্য নিয়ত শর্ত হাদিসে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। আর নিয়ত বলা হয় মনের ইন্টেনশনকে, যে আমার অন্তরের অন্তঃস্থলে আমি ধারণ করবো যে আল্লাহ আমি এই যে কোরবানি দিচ্ছি এটা আমার গোশত খাওয়া আমার উদ্দেশ্য নয়, অথবা কোনো ধরনের লৌকিকতা আমার উদ্দেশ্য নয়, অথবা এটাকে শখ করা আমার উদ্দেশ্য নয়, কারণ গোশত তো আমরা সবসময় খাই, এটা আমরা দিচ্ছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে কোরবানি করেছিলেন। কারণ মানুষের গোশত তো খাওয়া যায় না, সুতরাং এটা প্রশ্নই আসে না। আর এটা আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়ামত যে আল্লাহ আমাদের জন্য পশুকে হালাল করে দিয়েছেন, যে তোমরা কোরবানি দিবে আমার সন্তুষ্টির জন্য আর এটা তোমরাই খেয়ে ফেলবে। সুতরাং আমার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, এবং এটার জন্য নাম পড়া বা নাম লেখে রাখা এটার কোনো প্রয়োজন নাই। কারণ আমি নিয়ত করার সাথে সাথেই এটা কিন্তু আরশে আজিমের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, আল্লাহ আল্লাহ জানেন যে আমি সন্তুষ্ট। বিষয়টা হলো যে আমরা একটা আল্লাহর নির্দেশ পালন করতেছি, অবশ্যই আল্লাহ নিয়ত করে আমি যে আমরা যে নিয়তটা করছি আল্লাহ জানেন যে আমি কী নিয়ত করতেছি আল্লাহ খুশি করার জন্য। জাযাকাল্লাহ মুফতি সাহেব সুন্দরভাবে জবাব দেওয়ার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের কোনো জানার ইচ্ছা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন স্টুডিও নাম্বারে। যারা এইমাত্র স্টুডিওর সামনে এসেছেন, টিভির সামনে এসেছেন, তাদের জন্য নাম্বারটা আমি বলে দিচ্ছি, 02035150783, এই নাম্বারে আপনারা ফোন করবেন আপনাদের জিজ্ঞাসা নিয়ে, মুফতি সাহেব আপনাদের জবাব দেবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেব, আমাদের সামনে কিছু প্রশ্ন আছে দর্শকদের, যেটা আমরা দেখে থাকি সমাজে, অনেকে বলে থাকেন যে কোন পশু কুরবানি দিলে সব বেশি, আমরা বিভিন্ন রকম পশু দিতে পারি, করবেন আপনি বলছেন আগে আমরা ছাগল দিতে পারি, গরু দিতে পারি, দুম্বা দিতে পারি বা উট, তো এই যে বিভিন্ন রকম পশু আমরা কুরবানি দিয়ে থাকি, এটাতে কি সওয়াবের ভিন্নতা আছে, আপনি যে একটু খোলাসা করে বলতেন প্লিজ। বিষয়টি হচ্ছে যে আসলে হালাল গৃহপালিত পশু যেগুলো আছে, আপনি উট, মহিষ, গরু, ছাগল, বেড়া, দুম্বা, এই সবগুলোকে আপনি কোরবানি করতে পারেন, এটা যে কোনো কোরবানি করার মধ্যেই কোনো অসুবিধা নেই। এবং মনে করেন কেউ যদি মনে করে যে আমি উট অথবা মহিষ অথবা বড় ধরনের গরু কোরবানি করব, যাতে করে এই আমি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তখন তো এটা তার অবশ্যই সওয়াব হবে। আর এমনি মনে করেন কেউ যদি কোরবানি দেয়, তখন আপনার হাদিসের দৃষ্টিতে সাহাবাই কেরাম ছাগল এবং দুম্বাই বেশি কোরবানি করতেন, কারণ এটা ছিল সহজ এবং এটা ছিল ওকে। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আপনি অংশীদারিত্ব কোরবানি যদি করবেন,
অংশীদারিত্ব কোরবানির ব্যাপারে তো অনেক সময় সমস্যা দেখা দিতে পারে, যে সবার নিয়ত আমাদের জানা নেই, সবার হালাল পয়সা আছে কিনা জানা নেই। তো আমি যদি আমার মনে করেন একটা পশন কোরবানি দিতে হয় বা একটা পশু দিতে হয়, তো আমি যদি আমার ছাগল দেই অথবা একটা দুম্বা দেই, তো এটা আমার উপর নির্ভর করে, আমার এটা আমার জন্য সবচেয়ে নিরাপদ। সেহেতু মানে আপনি এই ছাগল বেড়া থেকে শুরু করে উট মহিষ পর্যন্ত সব হালাল পশু কোরবানি করা যায়। জি, তো এখানে আপনি যেটা বললেন যে যদি কোরবানিটা বড় পশু দেই তাহলে এখানে সবের কি যে একটা তারতম্যটা, এটা কি হবে কিনা নিয়তের উপর নির্ভর করবে, যে আমি কেন করতেছি আল্লাহ, যে আমি বেশি মানুষকে খাওয়াবো দান করবো, এটা যদি অবশ্যই যাদাকাল মোটিভেশন ধরে বলার জন্য। আরেকটা কোশ্চেন দর্শক কোশ্চেন আমাদের কাছে সেটা আছে যে কোরবানি আমরা করতে পারি না সামহাও, কোনো ইস্যুতে কোনো কোনো সমস্যার জন্য কোরবানি করতে পারেন নাই, কিন্তু তার নিয়ত ছিল, তা এখন কোরবানি তিনি করতে পারেননি, এই পয়সাটা কি ইনি কী করবেন, এটা কীভাবে করবেন আর কি, এটা যদি বলতেন। কয়েকটা বিষয় আছে, একটি বিষয় হচ্ছে যে কোরবানি উনি করতে পারেন নাই ওনার কোনো সমস্যার কারণে, অথবা ওনার কোরবানির যে আপনার টাইম যেটি ছিল এটা চলে গেছে। জি জি, চলে যাওয়ার পরে এখন উনি এই টাকাটা কী করবেন, অথবা কোরবানির পশু তিনি ক্রয় করেছিলেন কিন্তু ওইটাকে দিনের সময় মতো কোরবানি করতে পারেন নাই, এই অবস্থা যদি হয় তাহলে কোরবানির টাকাটা কিন্তু সাদাকা করে দিবেন। আচ্ছা, এবং মানে কোরবানির পরে যে পশুটা যদি কোরবানি করা হয় না টাইম মতো, তাহলে ওই কোরবানির পশুটাকে জবাই করে ওই গোশতটাকে সাদাকা করে দিতে হবে। আচ্ছা, এটি হচ্ছে মাসআলা। কারণ হচ্ছে এখানে দুটি বিষয়, একটা হচ্ছে কোরবানি যদি তিনি করতেন তখন কোরবানি হতো, এটা তিনিও খেতে পারতেন এবং আত্মীয় স্বজনদের দিতে পারতেন এবং গরিব মিসকিনদের দিতে পারতেন। যেহেতু কোরবানির টাইমে তিনি করতে পারেন নাই তাহলে এটা সাদাকা করতে হবে, আর সাদাকা করতে এটা গরিব মিসকিনের হক। আচ্ছা, জাযাকাল্লাহ অতি সুন্দরভাবে প্রশ্নের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের ইসলাম ব্যাপারে কোনো জানার ইচ্ছা থাকলে, কোনো মাসনা মাসাইল এবং এর যে কোনো বিষয়ে আপনারা যদি আপনার জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা ফোন করবেন, মুফতি সাহেব আপনাদের প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেব, আমরা আলোচনা করছি কুরবানি নিয়ে এবং এর মাসনা মাসাইল নিয়ে, একটা জিনিস আমাদের কাছে এসেছে সেটা হলো যে কেউ যদি কুরবানি পশু না কিনে সমপরিমাণ টাকা দিয়ে গোশত কিনে, সেটা কি কুরবানি হিসাবে প্রযোজ্য হবে, জায়েজ হবে কিনা, আমি জিনিসটা কি বুঝতে পারছি? আসলে মানে কুরবানির দিন কোরবানি করাটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদা, এবং কোরবানির পশু নিজে কিনে নিজের হাতে কোরবানি করা এটি হচ্ছে সবচেয়ে উত্তম। আর যদি নিজে করার মতো যোগ্যতা না থাকে, হয়তো অনেকে সাহসে দেয় না, তখন আপনি প্রতিনিধি নিয়োগ করবেন। কিন্তু কোরবানির দিন কোরবানি না করে গোশত কিনে বন্টন করলে কোরবানি সব পাওয়া যাবে না। আচ্ছা, তবে একটা হাদিসের মধ্যে আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কোরবানির দিন ঈদের পরে কোরবানির গোশত কিনে ওই অন্য মানুষের কাছে দিয়ে দিতেন এবং বলতেন এটা ইবনে আব্বাসের পক্ষ থেকে কোরবানি বলে তুমি বন্টন করে দিও। এই হাদিস থেকে এটা ইমাম কুরতুবী তার তাফসিরে কুরতুবী এনেছেন, এই হাদিস থেকে বোঝা যায় যে বিষয়টা হচ্ছে যে একজন যদি মনে করেন তার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। আচ্ছা, আমাদের সমাজে কিন্তু একটা ভুল ধারণা আছে জানেন, এটি হচ্ছে যে আমরা মনে করি দান খয়রাত শুধু ধনীরা করবে, সম্পদশালীরা করবে, আর গরিবরা শুধু দান খয়রাত নিবে। এই ধারণাটা ভুল। দান খয়রাত সবাই করবে, কারণ দান খয়রাত তো একটা ইবাদা যার যার সাধ্য মতো, সাধ্য অনুযায়ী। একজন মানুষ মনে করেন সে রিক্সা চালক, অথবা সে দিন মজুর, অথবা সে ভ্যান চালক, সে মনে করেন ডেইলি 100 টাকা ইনকাম করে, ও 100 টাকার মধ্যে সে যদি 1 টাকাও দেয় তার সঠিক নিয়তে, তাহলে তার 1 টাকা অন্যজন 1 লক্ষ টাকার সমান। এই জন্য সবাই দান খয়রাত করবে। যদি কেউ কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে আর সে যদি মনে করে যে ঠিক আছে আমি কিছু গোশত কিনে 1 কেজি 2 কেজি গোশত কিনে আমার যে সামর্থ্য আছে, আমার পরিবারের কিছু খাওয়াইলাম আর কিছু আমি মিসকিনে দিলাম, তাহলে হয়তো তার নিয়ত উপরে সব পাবে। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব এবং সামর্থ্য আছে, এমন ব্যক্তি যদি আপনার কোরবানি না করে গোশত কিনে দেয় তাহলে হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। এখানে এখানে আরেকটা জিনিস আমাদের বোঝার বিষয়, যেমন হাদিসের পরিভাষায় একটা পশু একটা পরিবারের জন্য যথেষ্ট। জি, সুতরাং একজন যদি মনে করে যে আমি একটা ছাগল বা একটা দুম্বা দিয়ে কোরবানি দিয়ে দিব, তার কোরবানি আদায় হয়ে যাবে। তবে বুঝতে হবে যে তার সামর্থ্য অনুযায়ী সে যত বেশি দিবে তত সওয়াব। তার দলিল হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের বছর অর্থাৎ বিদায় হজে আল্লাহর রসুল 63টা কোরবানি করছেন, যেহেতু আল্লাহর রসুলের বয়স ছিল 63 বছর জিন্দেগি। তো প্রতি বছরের বিনিময় আল্লাহর রসুল 1-1টা দুম্বা কোরবানি করেছেন। আচ্ছা, এবং 60টা পশু নিজে কোরবানি করেছেন। 3টা পশুর ব্যাপারে আল্লাহ রসুল টায়ার্ড হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন তুমি এবার কোরবানি করো।
তাহলে 63 কোরবানি আল্লাহ রাসূল করেছেন, চিন্তা করে দেখুন। তাহলে বোঝা গেল যে আমরা যদি সামর্থ্য থাকে আমরা যত বেশি করতে পারবো এবং যত বড় পশু করতে পারবো এটাই কিন্তু আমাদের জন্য মানে কল্যাণ বয়ে আনবে। জাযাকাল্লাহ মুফতি, সুন্দর ভাই জিনিসটা জানার জন্য। আসলে অনেক কনফিউশন আছে আমাদের সমাজে এই কোরবানি নিয়ে, বিষয় একটা ব্যাপক একটা বিষয় কোরবানিটা, এবং অনেক কিছু আছে যে আমরা আমাদের অনেক পুরাতন জিনিসকে আমরা ধরে রেখেছি এটা আসলে ইসলামে কোনো শরিয়ে না, কিন্তু আমাদের কিছু জ্ঞানের স্বল্পতা এবং আমাদের বুঝার অজ্ঞতার জন্য আমরা হয়তো কিছু জিনিস ভুলভাবে অনুধাবন করতেছি বা পালন করতেছি। জাযাকাল্লাহ মুফতি ভাই, সুন্দরভাবে জিনিসটা জানানোর জন্য। আরেকটা আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আমি বলি, আমাদের যেহেতু আমরা কারেন্ট সিচুয়েশন প্যান্ডামিক এবং এই ভাইরাসের জন্য আমরা অনেক কিছু করতে পারতেছি না, আমাদের জীবনটা একটু কনজাস্টেড হয়ে গেছে, আমরা নর্মাল মুভমেন্টও করতে পারতেছি না। তো এই অবস্থায় যদি আমরা কোরবানিটা করতে না পারি, ঠিক আছে, তাহলে এই যে পশু কিনতে পারলাম না বা কুরবানি দিতে পারলাম না, এই সম পরিমাণ টাকাটা কি আমরা সদগা হিসাবে দিলে সেটা কি কোরবানি হিসাবে অ্যাকসেপ্টেড হবে কিনা, এটা যদি আমি ক্লিয়ারলি ডিটেলস বলতেন হুজুর। না পারার তো কয়েকটা জিনিস আছে। একটি হচ্ছে যে মনে করেন বর্তমান সময়ে তো এটা একেবারে ইজি, আপনি মনে করেন এদেশ থেকে বাংলাদেশে কোরবানিতে যদি বিকাশে টাকা পাঠানো যায় অথবা অ্যাকাউন্টে কিন্তু আগের দিন দিলে পরের দিন চলে যায়, সেহেতু আপনি দিতে পারেন আপনার আত্মীয় স্বজন যদি থাকে তাদের মাধ্যমে। আর যদি সেটি না থাকে তাহলে অনেক মাদ্রাসা এতিমখানা আছে যারা এগুলা নিয়ে থাকে, এমনকি দিন টিভিতেও তো কোরবানি সংগ্রহ করা হয়, সেহেতু দেওয়া যাবে না এটা বলা যাবে না। তবে হ্যাঁ, যদি কেউ এমন কোনো সিচুয়েশনে থাকে, মনে করেন আমাজন জঙ্গলে থাকলো অথবা একদম বিচ্ছিন্ন কোনো এরিয়াতে আছে যিনি কোরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য তার নাই বা কোনো সুযোগ সে পাচ্ছে না, সেহেতু যদি সে সাদাকা করে, মনে করে আমি যেহেতু দিতে পারছি না আমি কিছু সাদাকা করলাম যাতে আমি সব থেকে বঞ্চিত হলাম না, এটা ভিন্ন মাসআলা। কিন্তু কোরবানি দেওয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম মানে এই দিনে অর্থাৎ কোরবানির দিনে। জাযাকাল্লাহ মুফতি সাহেব, সুন্দরভাবে জিনিসটা ক্লিয়ার করা যাবে। আসলে অনেক কনফিউশন আছে আমাদের আমাদের এই জন্য আমি বলি যে আমাদের যদি পড়াশোনা করা দরকার এবং আমাদের একটু স্টাডি করলে আমরা অনেক কিছু জানতে পারবো সঠিক শরিয়াটা কী। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য, এবং আপনাদের জানার ইচ্ছা থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন এ ব্যাপারে, কোরবানির মাসলা মাসালের ব্যাপারে এবং আর অন্য কোনো বিষয়ে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে প্রশ্ন করুন আমাদেরকে, মুফতি সাহেব আপনাদের জবাব দিন ইনশাআল্লাহ। মুফতি সাহেব, কোরবানির অনেক প্রশ্ন আমাদের কাছে আসে দর্শকের, আমরা আরেকটা জিনিস জানতে চেয়েছেন দর্শক, সেটা হলো যে আমরা যে কোরবানিটা বন্টন করি, কোরবানির গোস্ত যে বন্টন করি, আপনি গত পর্বে আমাদেরকে জানিয়েছেন যে এটাকে তিন ভাগ করার সুন্নতি পদ্ধতি, এক ভাগ আমরা নিজেরা খাবো, এক ভাগ আমাদের আত্মীয় স্বজনকে দেবো, এক ভাগ আর দেবো গরিব মুসলিমকে। এখন এই যে আমরা বন্টন করতেছি এ ব্যাপারে কোনো নন মুসলিমদের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আছে কি না, আমরা কি এটা কি আম সকলকে দিতে পারবো না না শুধু মুসলমানকে দিতে, এটা আপনি ক্লিয়ারলি বলতেন। দেখেন এখানে দুটি জিনিস, সুরে হজের মধ্যে বলা হচ্ছে এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন বাইস আল ফাকির, আপনি দুস্থ অভাবগ্রস্ত মানুষকে কোরবানি গোশত দিবেন। আরেক আয়াত আল্লাহ বলছেন কানিউল মুতার, যারা আপনার হাত পাতায় তা ভিক্ষা করে তাদেরকেও দিবেন, আর যারা অভাবে লাজলজ্জার কারণে তার সম্মানের কারণে সে ভিক্ষার হাত পাতায় না তাদেরকে খুঁজে খুঁজে আপনি কী করবেন কোরবানি গোশত দিবেন। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বাইস আল ফাকির বলেছেন দুস্থ অভাবগ্রস্ত মানুষকে দিবেন, এখানে বলা হয় না যে এখানে শুধু মুসলিম খুঁজে খুঁজে দিবেন। আর যেহেতু আমরা জানি যে হাদিসের মধ্যে আছে যে আপনার প্রতিবেশী যে থাকবে তার হক আছে, এই প্রতিবেশী আপনার শুধু মুসলমান হতে হবে তা নয়, যে কোনো ধর্ম যে কোনো বর্ণ এবং যে কোনো মানে অবস্থানের প্রতিবেশী হোক তার হক আছে তাকে আপনি দিতে হবে। এবং সহি বুখারীর হাদিসের মধ্যে আছে যে একজন মহিলা অপরাধী গুণাগার, সে একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য তাকে আল্লাহ তার গুণা মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। তো একটা সৃষ্টিজীবকে সেবা করলে যদি এই পরিমাণ আপনার সওয়াব হয় তাহলে যারা মানুষ সে যে কোনো ধর্মের হোক, কারণ আমাদেরকে শেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এই আল্লাহর যে আল্লাহর জগৎসমূহের রব বা পালনকর্তা। এখানে বলা হয় না যে আলহামদুলিল্লাহ রব্বিল মুমিনিন, পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কিন্তু আপনার ভালো ছাত্র আসতে পারে মন্দ ছাত্র আসতে পারে, সুতরাং পৃথিবীর তো সব টাকার অধিকার আছে এবং সব তার সম অধিকারে থাকবে। আর বিচার আচার মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, ওটা আল্লাহ করবেন। কিন্তু আপনি আপনার যদি এই কাছে প্রতিবেশী থাকে তাকেও আপনি কোরবানি গোশত দিবেন বা অন্যান্য আপনার সাহায্য সহযোগিতা করবেন, এটি হচ্ছে ইসলামের সিস্টেম এবং ইসলামের আপনার নিয়ম।
জাজাকাল্লাহ মুফতি সাহেব। তার মানে আমাদের কোরবানির গোশতটা আমরা যে কেউ কে দিতে পারবো, আমাদের পড়শি হোক, দুস্থ হোক, যে ধর্ম এখানে কোনো ব্যাপার না, এখানে মানবতা একটা বড় জিনিস। আসলে জাজাকাল্লাহ মুফতি সাহেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন স্টুডিও নাম্বারে, নাম্বার 02035150783, এই নাম্বারে আপনারা প্রশ্ন করুন, মুফতি সাহেব আপনাদের প্রশ্নের জবাব দিন ইনশাল্লাহ। আরেকটা জিনিস প্রায়শই আমরা দেখি, আমাদের জানতে চান দর্শকরা, সেটা হলো যে সাদাকা এবং এই যে কুরবানি অনেকটা কাছাকাছি মনে হয় যে আমরা এটাও দান করতেছি ওটাও দান করতেছি, তা আপনি যদি একটু আমাদেরকে ক্লারিফাই করেন যে এর মেইন ডিফারেন্সটা কী, সাদাকা এবং কোরবানির মধ্যে পার্থক্যটা কী, এবং আমরা কীভাবে দুইটা জিনিসটিকে দুই শরিয়ার দুইটা অনুশাসন কীভাবে পালন করবো আমরা, প্লিজ। দেখেন, সাদাকা বলতে যেটি আমি আল্লাহর নামে কী করলাম, দান করলাম, এটার মধ্যে কিন্তু আরেকটা আছে নজর বা মান্নত। আচ্ছা, এটাও তো একটি সাদাকার মতো, অথবা জাকাত, এই ফিতরা, এই সবগুলো সাদাকার অন্তর্ভুক্ত পড়ে। আচ্ছা, আর কোরবানি যেটি হচ্ছে, কোরবানিটা বলছে আসলে কিন্তু এটা সাদাকার মতো নয়। কোরবানি যেটা বোঝানো হচ্ছে যে আপনি ওই দিন আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করবেন, আর ওইটা আপনি নিজে খাবেন এবং আপনার প্রতিবেশীকে দিবেন এবং গরিব মিসকিনকে দিবেন। আচ্ছা, তো এটা আপনি এই, কারণ সাদাকা কিন্তু যে কোনো সময় করা যায়। আচ্ছা, যে কোনো মুহূর্তে দেওয়া যায়, কিন্তু কোরবানির জন্য তো আপনার টাইম ফিক্স করা, ফিক্স করা, ওইটা আপনি ওই দশই জিলহজ কোরবানির দিন থেকে নিয়ে তিন দিন পর্যন্ত আপনাকে কোরবানি করতে হবে, এর বাইরে কোরবানি করতে হবে, এবং নির্দিষ্ট জিনিস আপনাকে করতে হবে, নিজের জিনিস করতে হবে। সুতরাং মানে এটা হচ্ছে সাদাকা আর কোরবানির মধ্যে ব্যবধান। কিন্তু কোন অসুবিধার কারণে অথবা কোনো ধরনের সিচুয়েশনের কারণে আপনি কোরবানি করতে পারেন নাই, হয়তো আপনার এই কোরবানি যে পশুটা আপনি ক্রয় করেছিলেন ওই সময়, মানে মনে করেন আপনি প্যান্ডামিক, মনে করেন কোনো এরিয়াতে আপনাকে সরকার বা প্রশাসন কোরবানি করতে দিচ্ছে না, তখন আপনি করতে পারেন নাই, অথবা আপনি মনে করেন কোরবানির দিন আপনার পশুটা হারিয়ে গেছে, আপনি তার সন্ধানে ছিলেন, পরে এমন সময় পশুটা পাইছেন যখন কোরবানির টাইম চলে গেছে, অথবা অন্য কোনো কারণে আপনি কোরবানি করতে পারেন নাই, তখন আপনি এটাকে সাদাকা করবেন, টাইমটা চলে গেলে। এতে বোঝা গেল কোরবানির টাইমের ভিতরে কোরবানি করাটাই সবচেয়ে উত্তম আমল। জাজাকাল্লাহ মুফতি সাহেব। একটা রিলেটেড কোশ্চেন, আপনি যেটা বললেন জাকাত তো সাদাকা, এই ধরনের মান্যত এটাও সাদাকা, তা এখন কেউ যদি আমরা এরকম করে থাকি, অনেকে যে আমি জাকাতের টাকাটা সারা বছর পরে একবারই দিতে হয়, তো এই টাকাটা আমি জমিয়ে রাখলাম, কোরবানির সময় কোরবানি দিলাম, অ্যাজিব আমার জাকাত টাকাটা জাকাত হিসেবে না দিয়ে আমি কোরবানি হিসেবে ইউজ করলাম, সেটা কি আমরা কোরবানি হবে এটা করলে? না, সে তো জাকাতও হবে না, কোরবানি হবে না। আচ্ছা, তার কারণ হচ্ছে জাকাতটা আলাদা একটা ফরজ, এটা ফরজ ইবাদত। আচ্ছা, আর কোরবানিটা কিন্তু ফরজ নয়, এক। আচ্ছা, নাম্বার দুইটাও দুই হচ্ছে যে কোরবানি এটা আপনার উপর ওই ওই দিন কোরবানির দিন যদি আপনার কাছে আপনার নিত্য প্রয়োজনীয় আপনার খরচের পরে আপনার কাছে জাকাত পরিমাণ সম্পদ থাকে, তাহলে হানাফি মাজহাব অনুযায়ী এটা আপনার উপর ওয়াজিব কোরবানি করা। আচ্ছা, আর অন্যান্য আপনার স্কলারদের মতে সুন্না, কিন্তু জাকাতটা আপনার উপর ফরজ, ফরজ, আপনি প্রতি বছর ওই তারিখে আপনাকে জাকাত আদায় করতে হবে। সুতরাং জাকাতের পয়সা দিয়ে কোরবানি করবে আর এক দিলে দুই পাখি শিকার করবে, এটা কিন্তু এরকম অনেকেই যদি এরকম আমাদের সমাজে, হয়তো জানি না, আল্লাহ মাফ করুক, এরকম অনেকে চালাকি করতে চান যে আমি জাকাতটা দিলাম না, জাকাতের একটা কোরবানির সময় দিয়ে দিলাম, একসাথে দুইটাই হয়ে গেল, না কোনোটাই হবে না, জাকাত হবে না, কোরবানি হবে, আল্লাহ মাফ করে আমাদেরকে। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, মুফতি সাহেব আপনার আপনাদের জবাব প্রশ্নের জবাব দিচ্ছেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা প্রশ্ন করুন স্টুডিও নাম্বারে, মুফতি সাহেব আপনার জবাব দেবেন ইনশাল্লাহ। আমরা আরেকটা জিনিস জানার আছে মুফতি সাহেব, যে আমাদের সমাজে আমরা দেখি যে আমরা ইবাদত করতেছি, আমরা নামাজ পড়তেছি, রোজা রাখছি, কোরবানি দিচ্ছি, হজ করছি, জাকাত দিচ্ছি, এই যে আমাদের বিভিন্ন টাইপের যে ইবাদতগুলো আছে, এখন আমরা যদি নামাজ না পড়ি, ফর এক্সাম্পল আমি বলি নামাজ পড়তেছি না, এবং সমাজ আসলে আমরা রোজা রাখার মানুষ অনেকেই আছে আমাদের সমাজে, কোরবানি দেওয়ার মানুষের অভাবই নেই বলতে গেলে, অনেকেই হজও যাচ্ছেন, কিন্তু আমরা নামাজটা পড়তেছি না, ঠিক আছে? তো এখন আমরা যে নামাজ অনেকেই নামাজ আমরা পড়ি না, কিন্তু কোরবানি দিচ্ছি, হ্যাঁ রেগুলারলি পড়ি না, বা আমরা অতটা প্রায়োরিটি দিচ্ছি না নামাজের উপরে, তো এভাবে যদি হয় তাহলে কোরবানি দিচ্ছি,
এটা কি আপনি কি আমরা একটু যদি ক্লিয়ারলি বলতেন যে আসলে আমাদের প্রায়োরিটিটা কোন কোনটাকে দেওয়া উচিত? হ্যাঁ, মনে করেন হ্যাঁ কেউ রেগুলারলি নামাজ পড়লেন না কিন্তু কোরবানি দিলেন, তো এটা কিভাবে রিলেটেড হবে একটা সাথে আরেকটা? মুফতি সাহেব, আমরা আসলে আমাদের ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা বিরতির পরে আবার ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে এটা নিয়ে একটু ডিটেল আলোচনা করা দরকার সমাজে, এই জিনিসটা আমরা প্রায় দেখি এবং অনেকেই জানতে চান এই ব্যাপারে ডিটেলস। আপনি আশা করি আপনি একটু ডিটেলস বলবেন দর্শকদেরকে এই ব্যাপারে, আমরা বিরতির পর ইনশাআল্লাহ আলোচনা করবো এই ব্যাপারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনারা প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমরা ছোট্ট একটু বিরতিতে যাব, বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের সামনে আপনাদের প্রশ্ন নিয়ে, এবং আপনাদের কোনো জানার ইচ্ছা থাকলে তার জবাব দেব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনাদের বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ও বারাকাতু। সুপ্রিয় দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আপনাদেরকে আবার সব আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান দেখার জন্য। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা জানেন আমরা অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং এ ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করছি কোরবানি নিয়ে এবং কোরবানির খুঁটিনাটি এবং এর মাসলা মাসাইল নিয়ে। আপনারা যারা প্রশ্ন করছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আপনাদের যাদের এখনও প্রশ্ন করার ইচ্ছা আছে আপনারা প্রশ্ন করতে পারেন স্টুডিও নম্বরে 02035150783 এই নম্বরে। আজকে আমাদের সম্মানিত মুফতি সাহেব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আমাদের মুফতি হজরত মাওলানা মুফতি হাসান নূরি চৌধুরী সাহেব আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন ইমেইলে এবং আপনাদের সরাসরি স্টুডিও নাম্বারে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম কোরবানির একটু ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, আমাদের কোরবানির ব্যাপারে মুফতি সাহেব এ ব্যাপারে আলোচনা করছিলেন। আমরা ফিরে যাচ্ছি মুফতি সাহেবের কাছে তার আলোচনা পেশ করার জন্য। মুফতি সাহেব, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম আমাদের সমাজে অনেকে আছেন বা কিছু কিছু আমাদের সম্মানিত মানুষ আছেন যারা নিয়মিত নামাজ পড়েন না। এরকম যদি অবস্থা হয়, আমরা নিয়মিত নামাজ পড়ছি না বা কোরবানি করতেছি, তখন আমাদের এই যে দুইটা ইবাদত এ ব্যাপারে কোনো কনফ্লিক্ট করবে কি না, বা একটা করলে আরেকটা হবে কি না, এটা যদি আপনি ক্লিয়ারলি বলতেন। সুন্দর জিনিস নিয়ে আসছেন আপনি এখানে, দুটি বিষয়। জি, একটি হচ্ছে নামাজ না পড়া কত বড় অপরাধ এবং নামাজই কাকে বলে। আমাদের সমাজে অনেক সময় যে শুধু জুমার নামাজ পড়ে তাকে নামাজি বলা হয়, কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে নামাজি নয়। ইসলামের দৃষ্টিতে নামাজি হচ্ছে ইল্লাল মুসাল্লিন আলা সালাতিহিম দাঈমুন, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক পড়তে হবে, তখন তাকে কোরআনের পরিভাষায় বলা হচ্ছে মুসাল্লি। এবং যদি সে পাঁচ ওয়াক্ত যদি নামাজ না পড়ে তাহলে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। এবং নামাজ পরিত্যাগ করা হাদিসের পরিভাষায় কুফরি করার মত। আচ্ছা, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। সেহেতু নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। আপনি যখন যেখানে যে অবস্থায় আছেন নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আপনাকে নামাজ পড়তে হবে, এবং নামাজ কাজা করারও সুযোগ নেই যদি শরীরে কোনো কারণ না থাকে। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা দুর্ভাগ্য যে আমরা নামাজ খুব ইজিলি ছেড়ে দিই। আপনাকে মনে করেন আপনি ওই অনেক সময় দেখা যায় যে ভালো নামাজি নিয়মিত নামাজি পুরুষ হোক মহিলা হোক যে সবসময় নামাজ পড়ে, হয়তো বিজিতে বাহিরে কোথাও গেছে অথবা সিসাইড ঘুরতে গেছে, তখন এই উচিলে নামাজ ছেড়ে দেয় যে এখানে নামাজ পড়বো কীভাবে, এখানে নামাজ পড়ার কি কোনো পরিবেশ আছে? অথচ হাদিসে আসছে যে আমার উম্মতের জন্য কমপ্লিট পৃথিবীটাই মসজিদ, যেখানে যাবেন সেখানে নামাজ পড়বেন। আর আপনি যদি মনে করেন বাহিরে নামাজ পড়েন, লাভের দুটি, একটি হচ্ছে যে আপনার এই নামাজ একটা দাওয়াতের কাজ করবে। একজন মনে করেন আপনার ওই ভিন্ন ধর্মী ভিন্ন মতাবলম্বী উনি নামাজ দেখবে, এটা দেখে সে উৎসাহিত হতে পারে। এবং দেখা যায় ইতিহাস ঘাটলে যে একসময় মুসলমান হয়েছে মানুষ কিন্তু এই নামাজ দেখার কারণে। সুতরাং আপনার এবাদত হলো, এটা দাওয়াত হলো। নাম্বার দুই, আপনি যেটি বলছেন যে নামাজ পড়ে না নিয়মিত কিন্তু প্রতি বছর কোরবানি দেয়, এখানে প্রশ্ন আসবে দুটি যে সে কোরবানি কেন দেয়। তাহলে তো স্বভাবতই বোঝা যায় যে কোরবানিটা দিচ্ছে সে লৌকিকতার জন্য অথবা দেখানোর জন্য, অথবা মনে করেন মানুষ তাকে দাতা বলুক, মানুষ তাকে এই আপনার বড় দানবীর বলুক,
এগুলা যদি ধারণা থাকে তাহলে তো শিরিক হয়ে যাবে। আর যদি সে সঠিক নিয়তে কোরবানি দেয় যে নামাজ পড়ছি না, অবশ্য আমি অপরাধ করছি, অন্যায় করছি, কিন্তু আমি কোরবানিটা দিয়ে দিলাম, আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছে, তাহলে তো সে মনে করেন তার নামাজের জন্য সে আল্লাহর কাছে শাস্তি ভোগ করবে আর কোরবানির সব তো সে পাবে যদি নিয়ত ঠিক নিয়ত ঠিক থাকে। তবে আমরা অনুরোধ করবো ভাই বোনদেরকে, অতীতে যদি নামাজ সেরে থাকেন তাহলে তওবা ইস্তেগফার করে ভবিষ্যতের জন্য আমাদেরকে সংকল্প করতে হবে যে আমরা আর কখনও নামাজ ছাড়বো না, কারণ নামাজ সেরে দিলে আমার অন্য কোনো ইবাদতের কাজ করবে না। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে নামাজ সেরে দেওয়ার অর্থ কী, নামাজ সেরে দেওয়ার অর্থ হচ্ছে যে সে তার একজন মালিক আছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে আমাকে জবাবদিহি করতে হবে, এই থিঙ্কিং তার মধ্যে নেই, এই জন্য নামাজ সেরে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা অনুরোধ করব যে নামাজ যাতে আমাদের কখনও ছুটে না যায় এবং নামাজের ব্যাপারে যখন আমরা কখনও অলসতা না করি, কারণ কিন্তু নামাজের মধ্যে মনোযোগী নয়, এটাও কোরআন বলছে যে এরা ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। আর আয়াতুল্লাহ দিয়ে বলা হচ্ছে যে এরা করে কি, এরা নামাজের মধ্যে উদাসীন থাকে। সুতরাং নামাজকে কায়েম অনুবাদকে সহি নিয়তে এবং দীর স্থিরে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে এবং নামাজকে অবশ্যই কী করতে হবে, আপনার নিয়মতান্ত্রিক রেগুলার পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান। অতি সুন্দরভাবে জিনিসটা আমাদেরকে জানানোর জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা জানলেন মুফতি সাহেবের কাছ থেকে যে নামাজটা আমাদের জন্য কত জরুরি জিনিস, নামাজ ছাড়া কোনোভাবেই আমাদের কোনো নাজাদের কোনো উপায় নাই। অতএব আমাদেরকে নিয়মিতভাবে সবাই নামাজ পড়ার চেষ্টা করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাইকে আমরা যেন নামাজ পড়তে পারি সঠিকভাবে। এর পাশাপাশি আরেকটা জিনিস চলে আসে আমাদের কোরবানির সাথে রিলেটেড জিনিসটা মুফতি সাহেব, যে আমরা অনেক সময় অংশীদারিত্ব পাই কোরবানি দিই শেয়ারে, তো যদি আমরা আমাদের কোনো পার্টনার যার সাথে কোরবানি দিচ্ছি তিনি নামাজ পড়েন না, এভাবে যদি হয় কোনো বেনামাজির সাথে বা রেগুলার নামাজ পড়েন না, এটা হলো যে তার সাথে কি এই শেয়ারে কোরবানিটি দেওয়া ঠিক হবে কি না, এটা কতটুকু সম্মত হবে? যদি যদি আমরা শেয়ারে কোরবানি দেই আর দেখা যায় যে একজন মানুষ মানে বেনামাজি নিয়মিত নামাজ পড়ছেন না, তখন যেটা বললাম তাকে বোঝাতে হবে যে ভাই আপনি এই কোরবানি তো দিচ্ছেন, এটা সবের কাজ, আপনি নিয়মিত নামাজ পড়ছেন না কেন? তখন মনে করেন সে বললো যে ভাই আমি নামাজ পড়ি নাই শয়তানের প্ররোচনায় পড়ে অথবা দুকায় পড়ে আমি মানে, কিন্তু আমার কি আছে, ইচ্ছা আছে। তখন তাকে বলবেন যে ভাই যাতে আর কখনো নামাজ ছাড়া না যায় এবং চেষ্টা করবেন নামাজ যাতে, তাহলে আপনার দাওয়াত হয়ে গেল আর এর পাশাপাশি তার নিয়তটা সহি হয়ে গেল, আশা করা যে অসুবিধা হবে না। তবে উচিত হবে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যাদেরকে অংশীদার নেওয়া হবে তারা যেন দিনদার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, আর নয় তো মনে করেন ওই নিয়তের মধ্যে প্রবলেম হতে পারে অথবা ওই কোরবানির বিষয়ে যে শর্তগুলো আছে এর মধ্যে প্রবলেম হতে পারে। জাযাকাল্লাহু মুফতি সাহেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি, মাসলা মাসলেম ইসলামের নিয়ে বিভিন্ন বিষয়ে আপনাদের ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, মুফতি সাহেব আপনাদের জবাব দেবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেব, আপনি যে আলোচনা করছিলেন যে এই যে কোরবানির মাসলা মাসাইল নিয়ে, যে আমাদের কেউ নামাজ পড়ছেন না বা তার নিয়ত ঠিক আছে কিন্তু অলসতার জন্য বা গাফিলতির জন্য নামাজ পড়ছি না, এখন আমরা শেয়ারে যখন কোরবানি দিচ্ছি তখন কারো একজন মনে করেন তার নিয়তের মধ্যে ঠিক নাই, উনি কি আসলে সত্যি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছেন না কি করছেন, এইভাবে যে অবস্থা হয়, ফর এক্সাম্পল আমরা একটা কোরবানি দিচ্ছি সাতজন মিলে, কোন একজনের বা কারো যদি এরকম নিয়তের মধ্যে গণন থাকে বা নিয়ত যদি সই না থাকে, তাহলে কি অন্য যে যারা পার্টনার আছেন শেয়ারার আছেন কোরবানির, তাদের কি কোরবানিটিকে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা বা এটা কি আদৌ করা ঠিক হবে কিনা কোরবানি কারোর সাথে দেওয়া, এবার বলতেন যদি কিছু। প্রথম বিষয় হচ্ছে যে কোরআনে করিম বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজিরা উখরা, একজনের অপরাধে আরেকজনকে শাস্তি দেওয়া হবে না। এখন যদি দেখা যায় যে একজনের নিয়তের মধ্যে গণ্ডগোল আছে আর এর কারণে বাকি ছয়জনের কোরবানি নষ্ট হয়ে যায়, তাহলে তো বোঝা গেল একজন অপরাধে অন্য সবাই দলি। কিন্তু এখানের বিষয় হচ্ছে যেহেতু কোরবানি বা আমলের নির্ভর করে নিয়তের উপর, সেহেতু যদি কারো নিয়ত আর নিয়তের ব্যাপারটা তো হচ্ছে এটা অন্তরের বিষয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানবে না। সেহেতু একজনের যে নিয়ত যে আপনার সঠিক নয় এটা আপনি বুঝবেন কীভাবে? তবে সতর্কতার জন্য উচিত হবে যদি মনে করেন একাধিক মানুষে মিলে যদি কোরবানি করে তাহলে সবাই এক জায়গায় হয়ে আগে মানে কিছু ডিসকাস করা যে ভাই দেখেন এই কোরবানিটা কিন্তু করছি আমরা আল্লাহর উদ্দেশ্যে, এবং আমাদের যদি নিয়ত সহি না থাকে তাহলে তো আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে, সেহেতু আমরা প্রত্যেকেই আমাদের নিয়তটাকে আমরা সহি করার চেষ্টা করি।
এই কথা যদি আপনি বলেন তাহলে লাভ দুটো হবে, একটি হবে কারণ নিয়ত যদি গণ্ডগোল তাকে হয়তো সে নিয়ত সঠিক করে ফেলবে, আরেকটি হচ্ছে যদি তার নিয়ত সঠিক না হয় তাকে যেহেতু আপনি চেষ্টা চালিয়েছেন তাহলে আপনার কোরবানি নষ্ট হবে না ইনশাআল্লাহ ইজিনিল্লাহ। এই জন্য চেষ্টা করা দরকার যে আগে কোরবানির আগে এই জিনিসটা ডিসকাস করা যে আমরা প্রত্যেকে যেন আমাদের নিয়তটাকে সহি করি, কারণ সহি নিয়ত ছাড়া তো ভাই আমাদের আমল কবুল হবে না। আর আমরা যেহেতু পয়সাও খরচ করলাম সম্পদও দিলাম আর এরপরে যদি আমাদের আমলটা কবুল না হতে পারে দুঃখজনক হয়ে যাবে, এই জন্য এই জিনিসটা ক্লিয়ার করে নেওয়া ভালো হবে। যা দেখলাম অতি সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আপনি। দর্শকবৃন্দ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, মুফতি সাহেব আমাদের প্রশ্নের জবাব দিয়েছেন সুন্দরভাবে। উনি বলছেন যে আসলে আমাদের নিয়তটাই বড় জিনিস, আমাদের আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের নিয়তটাকে সই করা উচিত। আপনাদের এ ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে, আপনাদের প্রশ্ন থাকলে কোরবানি বিষয়ে বা অন্য কোনো ইসলামের ব্যাপারে অবশ্যই আপনারা প্রশ্ন করুন, মুফতি সাহেব আপনাদের জবাব দেবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমাদের সমাজে আমরা দেখি মুফতি সাহেব, সেটা হলো যে আমাদের ইনকামটা, যে আমরা অনেক সময় অনেকেই আমরা আমাদের আয়ের উৎসটা কীভাবে হচ্ছে এটা আমরা অতটা খেয়াল করি না, আমাদের আয়টা কি আসলে হালাল হচ্ছে বা কতটুকু হালাল হচ্ছে আমার অনেকটা বেখেয়াল। তো এখানে যদি আমরা কোরবানির ব্যাপারে এটা নিয়ে আসি এইভাবে, যেটা আমাদের ইনকামটা যদি হালাল না হয় অথবা পরিপূর্ণ হালাল না হয়, 100% হালাল না হয়, তাহলে কি কোরবানিটা আমাদের জন্য ফ্রুটফুল হবে, এটা কি জায়েজ হবে বা এটা কি আমাদের আদায় হবে, এটা যদি একটু বলতেন। দেখেন প্রথম বিষয়টা হচ্ছে যে হালাল খাওয়া এবং পরিচ্ছন্ন জিনিস খাওয়া, কোরআন বলছে হালালান তৈয়িবা, তোমরা হালাল এবং পরিচ্ছন্ন জিনিস ভক্ষণ করো। সেহেতু আপনার শুধু কোরবানির জন্য নয়, সর্বাবস্থায় হালাল খাওয়া এটা বড় ইবাদত। এবং হালাল খাদ্য যদি না হয় বা হালাল আমার পোশাক পরিচ্ছদ না হয় তাহলে ইবাদত কবুল হবে না, সেটা যে কোনো ইবাদত, কোনো ইবাদত কবুল হবে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, হালাল খাইতে হবে এবং হালালের ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর কোরবানি যেহেতু এটি মানে একটা বিশেষ ইবাদত, এখানে তো হালাল হওয়া আরও জরুরি। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনি যেটি বলছেন, আবার যদি আমরা অংশীদারিত্বের বিষয়ে যাই, অংশীদারিত্বের বিষয়ের মধ্যে যদি দেখা যায় একজনের মানে হারাম থাকে তাহলে বাকি আর কবুল হবে কিনা, এখানে কিন্তু একটা জটিল বিষয়। মনে করেন আপনি এক জায়গার মধ্যে কিছু দুধ আপনি রাখলেন আর ওই দুধের মধ্যে যদি আপনি পেশাব পড়ে যায় তাহলে তো এই দুধ আর ভালো থাকবে না, দুধ থাকবে না। সুতরাং সাতজনের মধ্যে ছয়জনের এই মধ্যে হালাল আছে কিন্তু একজন হারাম, তাহলে কোরবানি কবুল হবে না। এখন প্রশ্ন হচ্ছে হালাল আর হারাম জানবেন কিভাবে? আপনি যদি মানে সরাসরি জানেন যে যিনি আসছেন ওনার মানে ম্যাক্সিমাম ইনকাম হারাম, তাহলে ওনাকে আপনি অ্যাড করতে পারবেন না, কারণ আপনি জেনে শুনে একটি শেয়ারের মধ্যে ঢুকাবো না, ঢুকাবেন না, জেনে শুনে আপনি কিন্তু একটি গুনার কাছে গেলেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা প্রত্যেক ভালো এবং কল্যাণের কাজে পরস্পরের সহযোগিতা করো, অকল্যাণ এবং মন্দ কাজে সহযোগিতা করো না। আরেকজন যদি হারাম থাকে আপনি তাকে অ্যাড করেন তাহলে আপনি সহযোগিতা করেন। আর যদি দেখা যায় যে আপনি জানেন না তার হালাল না হারাম হতে পারে, তখন ওই যে আগে যেটা বলছি নিয়ত যেভাবে আমরা দেখি না, আমরা এইভাবে কোরবানির আগে আমরা যারা অংশীদার আছি সবাই একত্র হয়ে আমরা ডিসকাস করব যে দেখেন ভাই প্রত্যেকের হালাল জিনিস দিয়া আপনারা কোরবানি করবেন, কারো যদি হারাম থাকে তাহলে আমরা কোরবানি নষ্ট হবে। আপনি এটা বলার পরে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হারামতি করে তাহলে আপনি দায়ী না, কারণ হাদিসে আছে জন্নুল মুমিনিনা খায়রা, প্রতিটি ইমানদারের প্রতি আপনি মুমিনের প্রতি উত্তম ধারণা পোষণ করা। এক্সাম্পল হিসাবে মসজিদে যখন আমরা কালেকশন করি তখন আমরা কালেকশন করি তো এই কথা বলি যে মসজিদের জন্য আপনাকে দান খয়রাত করুন। আচ্ছা, আর মুমিন তো জানে মসজিদের জন্য হালাল পয়সা দিতে হবে, ওইখানে যদি একজনের জেনে শুনে হারাম পয়সা দেয় এর জন্য আমরা দেই না, কারণ আমরা তো হালাল পয়সা চাইছি মসজিদের জন্য। ঠিক একইভাবে হাদিসের মধ্যে আসছে যে মসজিদ যখন আপনি নির্মাণ করবেন তখন আপনি আপনার হালাল নির্বেতাল পয়সা দিয়ে নির্মাণ করবেন, কিন্তু কেউ কমপ্লিট হারাম পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করে ফেলেছে তখন এটা মসজিদ হয়ে যাবে, যে নির্মাণ করবে সে গুণাগার হবে কিন্তু সাধারণ মানুষের নামাজ হবে, মানে সব তো পাবেনই না, উল্টা গুণা হবে কিন্তু সাধারণ মানুষের জন্য নামাজ হবে, কারণ এটা মসজিদ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু যে করছে সে গুণাগার হবে, কারণ সে আল্লাহর একটি বিধানকে নিয়ে সে মানে আপনার আমলান বিদ্রুপ করলো। আচ্ছা, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন তাকে যে হালাল পয়সা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করবে, সে ইচ্ছাকৃতভাবে হারাম পয়সা দিয়ে করছে, এটা আল্লাহর মানে বিধানকে সে ইগনোর করছে, কিন্তু মসজিদ মসজিদ হয়ে যাবে এবং মুসল্লি বা মুসলমান যারা নামাজ পড়বে তাদের নামাজ সঠিক হয়ে যাবে। তবে কোরবানির ব্যাপারে আমরা এটা বলবো যে অংশীদারিত্বের ব্যাপারে সবাই ডিসকাস করে আগে এটা বলবেন যে ভাই দেখেন আমরা প্রত্যেকের জন্য হালাল পয়সা দিয়ে আমরা কোরবানিটা করি। যেহেতু আমরা আরেকটা জিনিস মনে হয়েছে আমি আপনাকে বলি, যেহেতু এটা হজের সাথে রিলেটেড, আপনি তো হয়তো হজে উমরায় গেছেন,
না জানি না জানেন আচ্ছা তাইলে আপনি ওই টেলিভিশনে দেখছেন বাইতুল্লাহ জি বাইতুল্লাহর একটা সাইড কি ওয়াল দিয়ে রাখা হইছে দেখছেন নি মানে পরিপূর্ণ ওয়াল না এটাকে হাতিম বলে আচ্ছা তো হাতিমের ইতিহাস হচ্ছে কুরাইশরা যখন কাবা নির্মাণ করেছিল তখন তারা বলেছিল যে আমরা কাবাকে নির্মাণ করব প্রত্যেকে হালাল পয়সা নিয়ে আসো তখন তার এক এক গোত্রকে এক একটা সাইড দিয়ে দিয়েছিল আচ্ছা যে কেউ পশ্চিমের দেওয়াল কেউ পূর্বের দেওয়াল কেউ উত্তরের দেওয়াল কেউ খিয়ের দেওয়াল যে এরিয়াটা হাতিম ছিল যাদের দায়িত্বে ছিল ওরা কিন্তু ওই পরিমাণ পর্যন্ত হালাল পয়সা দিয়ে করতে পারছে এরপরে তার হালাল পয়সা দিয়ে করতে পারে নাই যার কারণে এভাবে রেখে দেওয়া হয়েছে দেখেন আল্লাহর ঘরকে কমপ্লিট করা হয় নাই হারাম পয়সার ভয়ে সেহেতু মানে আপনি মনে করেন মসজিদ অথবা মনে করেন এই কুরবানি এবাদতের ক্ষেত্রে আপনার এই হারামের সংযোজন এটা কিন্তু ভয়াবহ জিনিস এই জন্য আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যাতে কোনো হারাম জিনিস এবাদতের ক্ষেত্রে না আসে না আসে জাযাকাল্লাহ মুফতি ভাই সুন্দরভাবে আমাদেরকে জিনিসটা জানানোর জন্য আশা করি আমাদের প্রিয় দর্শকবৃন্দ আপনারাও জানলেন মুফতি সাহেব সুন্দরভাবে আমাদেরকে জানালেন যে আসলে আমাদের হালাল আয়ের ব্যাপারে কতটুকু সতর্ক হওয়া দরকার এবং ইবাদতের ক্ষেত্রে আমাদের হালাল আয়টা যে কত বড় ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আমাদের আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাইকে হালাল আয় উপার্জন করার জন্য এবং সেটা সেইভাবে ইবাদত করার জন্য জাযাকাল্লাহ মুফতি সাহেব আপনার সুন্দর বক্তব্যের জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান আমরা আলোচনা করছি আজকে কুরবানি নিয়ে এবং কুরবানির মাসলা মাসাইল নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করুন মুফতি সাহেব আপনাদের জবাব দেবেন ইনশাআল্লাহ মুফতি সাহেব একটা জিনিস আমাদের জানার আছে সেটা হলো যে আমরা অনেকেই কোরবানির সাথে আকিকাটা করে ফেলি আমাদের সমাজে একটা ট্রেডিশন আছে যে আচ্ছা আকিকাটা করবো কোরবানির সাথে একসাথে হয়ে গেল এই যে আমাদের একটা সামাজিক একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি এটা কতটুকু বৈধ এবং আমাদের আসলে কি এটা করা উচিত বা উচিত না এটা যদি আমরা কিলেল বলতেন দুই ধরনের আমি যেটা শুনেছি আমাদের দেশে নাকি কেউ কেউ এটা করে যে এক বছর কোরবানি করে আর এক বছর আকিকা করে আচ্ছা বুঝছেন তো এটার তো কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই এক নাম্বার দুই হচ্ছে অনেকে ধারণা করে যে আমি তো আমার আকিকা হয়েছে কিনা আমি তো জানি না তাইলে আমি আকিকা করে ফেলি এটার ভিত্তি নেই কারণ হচ্ছে আকিকা এটা ফরজ ওয়াজিব নয় সুতরাং আকিকারও একটা টাইম আছে হাদিসের পরিবেশে প্রথম সপ্তাহে করা উত্তম প্রথম সপ্তাহে না পারলে দ্বিতীয় সপ্তাহে না পারলে তৃতীয় সপ্তাহে 21 দিনের ভিতরে আকিকা করবেন কিন্তু আপনি এখন 50 বছর বয়সে আকিকা করার কোনো মানে যৌক্তিকতা নেই তবে হ্যাঁ যদি দেখা যায় যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছে জিলহাজের প্রথম বা তারিখে বা দুই তারিখে বা প্রথম সপ্তাহে তখন যেহেতু আকিকার টাইমের ভিতরে কোরবানি পড়ছে আচ্ছা সেহেতু যদি কেউ মনে করে যে আমি কোরবানির সাথে আমার বাচ্চার আকিকা দিয়ে দিব তাহলে দিতে পারে এটার মধ্যে অসুবিধা দুটো একসাথে হয়ে গেছে দিতে পারে এখন প্রশ্ন আসতে পারে আকিকার গোশতের মাসআলা আর কোরবানির গোশতের মাসআলা সেই মাসআলা আচ্ছা আকিকার গোশতের মাসআলা আর কোরবানির গোশতের মাসআলা সেই তিন ভাগ বা আপনি নিজেও খেতে পারেন প্রতিবেশীরে দিতে পারেন আচ্ছা আপনি গরিব মিসকিনকে দিতে পারেন এটার মধ্যে কোনো সমস্যা নাই তবে আমি আবারও ক্লিয়ার করছি যে যদি কোরবানির সময়ে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে আর আকিকার মানে মনে করেন সপ্তাহ দুই সপ্তাহ বা তিন সপ্তাহের ভিতর কোরবানি হয় তাহলে সে ইচ্ছা করলে আকিকা না দিয়ে কোরবানি সাথে আকিকা করতে পারবে আচ্ছা তবে আকিকা যদি আলাদা করে দেয় এটা একটা মজা বা আরেকটা সুন্দর কারণ এটা প্রত্যেক একটা সুন্দর যে আপনার একটা সন্তান হয়েছে আপনি আশুক্রিয়াতান একটি আকিকা করবেন এবং এটার জন্য হাদিসে আসছে যদি মানে পুত্র সন্তান হয় দুটি ছাগল আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটি তবে কেউ যদি মনে করেন এই একটি দিয়ে কুরবানি আকিকা করে পুত্র তো আদায় হয়ে যাবে আল্লাহর রসুল বলেছেন আল্লাহ বি সাথিন সম্ভব হলে তোমরা একটি দিয়ে করো তবে দুই পুত্র সন্তান দুটি দিয়ে করা উত্তম আর কন্যা সন্তান হলে একটি দিয়ে করা উত্তম জাযাকাল্লাহ মুফতি সাহেব সুন্দরভাবে সুন্দরভাবে আপনাকে জানানোর জন্য বিকজ আকিকাটি আমাদের আকিকা নিয়ে আমাদের সমাজে অনেক কনফিউশন আছে সত্যি কথা বলতে কি আমরা অনেকেই জিনিসটা জানি না বা জানলেও ঠিকভাবে গুরুত্ব দেই না আসলে আপনি যদি একটু বলতেন আকিকা আসলে কী জিনিসটা কী এবং কেন এটা আসলো বা কীভাবে আসলো এবং কীভাবে করতে হয় কারণ আমি যতটুকু জানছি আমাদের সমাজে যে এই আকিকা নিয়ে বেশ কিছু কনফিউশন আছে আমাদের কিছু ভুল ধারণাও আছে আকিকা নিয়ে তা আপনি ডিটেলস একটু করে হাতে আগে বলতে আসলে দর্শকরা উপকৃত হতেন আর কি দেখেন দুটি বিষয় একটি হচ্ছে রুকুক বুঝছেন ওই যে পিছনের গর্দনের হাড্ডি এটাকে আরবিতে রুকুক বলে আচ্ছা তো আকিকা মানে মানে হচ্ছে আপনি তার আজাদ করা ফ্রি করা যেভাবে আপনি কোনো দাসপ্রথা যখন ছিল তখন কোনো আপনার এই দাসকে মুক্ত করাকে আরবিতে বলা হতো রুকুক তো আপনার সন্তানের নাম পক্ষ থেকে আপনি আকিকা করবেন হাদিসে আসছে যে এই আকিকা করার কারণে ওই সন্তানের অনেক তাকদিরই বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে এটি হচ্ছে আকিকার মূল উদ্দেশ্য
নাম্বার দুই হচ্ছে ইসলাম আগমনের আগে জাহিলিয়তের যুগে ওরা করত কি সন্তানের নামে আকিকা করত, আর যে পশুটা তারা জবাই করত ওই পশুর যে রক্ত বা ব্লাড ওইটা ওই সন্তানের মাথা মুন্ডন করে তার মাথার মধ্যে এটা কী করতো বরকতের জন্য। তো এই প্রথা তাদের মধ্যে ছিল, এর কারণে আয়াত নাযিল হয়েছে লা ইনজানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিনজানাল হুত্তাকওয়া মিনকুম, তোমাদের এই রক্ত আল্লাহ চান না, এটা আল্লাহর কাছে পৌঁছে না। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আগমনের পর আল্লাহ রসুল বললেন যে এটা বর্বরতা, আকিকা করাটা সুন্না, এতে তোমাদের সন্তান বিভিন্ন ধরনের বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, তবে ওই রক্ত তোমরা মাথার মধ্যে দিতে পারবে না, কারণ ওই রক্তের মধ্যে কোনো ফজিলত নাই। তবে হ্যাঁ, সন্তান জন্মগ্রহণ করার পরে সপ্তম দিনে আকিকা করা এবং তার আপনার চুল মুন্ডন করা, এবং আল্লাহ রসুল বলেছেন ওই চুলের সমপরিমাণ স্বর্ণ অথবা সিলভার আপনি খয়রাত করতে পারেন, আর তার উপকারের জন্য মাথার মধ্যে সাফরান দিতে পারেন, কারণ সাফরান একটা বড় ঔষধ। ওরা যে রক্ত দিত, আল্লাহ রসুল সাল্লাম বলেছেন না রক্ত দেওয়ার কোনো সিস্টেম নাই, এটা জাহিলিয়ত, তবে তোমরা ওই চিকিৎসা হিসাবে সাফরান দিতে পারো, এটা উপকার। তো আপনি যেটি জানতে চেয়েছেন মূল জিনিসটা হচ্ছে আকিকা হচ্ছে যে সন্তানের ভবিষ্যৎ আপনার এই সমস্যা এবং বিভিন্ন ধরনের মোলা মুসিবত থেকে হেফাজতের জন্য এটা মাধ্যম মাত্র। জাযাকাল্লাহ মুফতি সাহেব। তো আমরা বুঝলাম আপনার কাছে অনেক জানলাম জিনিসটা, আকিকা আসলে কী জিনিস এবং কেন করা উচিত। তো কেউ যদি এই আকিকাটা না করে বা সামহাও এটা মিস হয়ে যায়, এটা কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, তার কারণ হচ্ছে এটা ফরজ ওয়াজিব নয়। এটা যদি করতে পারে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু না করলে কোনো এটার কাজাও করতে হবে না এবং এটার জন্য এদের কোনো তাহলে এটা কি খুব কোনো জরুরি বিষয় না? এটা মানে করলে ভালো, না করলে কোনো ক্ষতি নেই, গুণা নেই, গুণা নেই, সামর্থ্য থাকলে করা দরকার, করা দরকার। এই জন্য যে আমি আগে যেটা বলছি, মনে করেন আকিকাটা ইসলাম কি জন্য এটাকে ফরজ বা ওয়াজিব করে নাই, কারণ সন্তান তো ধনীর হবে গরিবের হবে, গরিব তো তার আকিকা করবে কি নাই, সামর্থ্যই নাই, সেহেতু মনে করেন এই এটা ফরজ ওয়াজিব নয়। তবে যাদের সামর্থ্য আছে তাদের জন্য করা উচিত। এটা ওই যে আগে যেটা বলছি, একটা শারীরিক ইবাদত, একটা মালি ইবাদত, এটা মালি ইবাদতের মধ্যে একটি, যে আপনার সম্পদ দিয়ে আপনার সন্তান হয়েছে, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব সুন্দরভাবে আমি জিনিসটাকে উপস্থাপন করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা জিনিসটা জানতে পারলেন, মুফতি সাহেবের কাছে জিনিসটা ক্লিয়ার হলো আপনাদেরকে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এ ব্যাপারে অবশ্যই আপনারা জানতে চান, আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের স্টোরি নম্বরে, মুফতি সাহেব আপনাদের জবাব দিন ইনশাল্লাহ। মুফতি সাহেব, আজকে আমাদের প্রায় আমরা অনুষ্ঠান শেষ চলে আসছি দেখতে দেখতে, আমরা একদম শেষ আমাদের হাতে সময় নেই, আপনি যদি সংক্ষিপ্ত আকারে এক মিনিটের মধ্যে আপনার সমাপনী বক্তব্য একটু দর্শকের উদ্দেশ্যে দেন প্লিজ। প্রিয় ভাই বোনেরা, আমরা কোরআনে করিম যেটি আমাদেরকে নির্দেশ করেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আমরা আসছে কুরবানির ব্যাপারে, আমরা আমাদের নিয়তকে সহি করে আমরা চেষ্টা করব সহি নিয়তে কোরবানি দেওয়ার, এবং আমরা প্রত্যেকটি আমলকে সহি নিয়তে করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই কোরবানি সহ প্রত্যেকটা আমলকে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আগামীকালকে দেখা হবে, আলোচনা হবে, আপনাদের প্রশ্ন নেওয়া হবে ইনশাআল্লাহ ইজনিল্লাহ। মা আসসালাম। জাযাকাল্লাহ মুফতি সাহেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি, আপনারা আজকে আমাদের সাথে ছিলেন, আপনাদের অংশগ্রহণ করার জন্য, আমাদেরকে প্রশ্ন করার জন্য। আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানটা প্রচার করি সোমবার এবং মঙ্গলবার দুপুর দুটায়। আশা করছি আপনারা আগামীকাল আমাদের সাথে থাকবেন আপনাদের নতুন জিজ্ঞাসা নিয়ে, নতুন প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমাদেরকে সবাই সুস্থ রাখুন, সুস্থ রাখুন এবং সহি সালামত রাখুন। ততক্ষণ পর্যন্ত বিদায়, ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh.